সাকিবের করোনা আক্রান্ত হওয়ার খবর টেস্ট শুরুর আগেই পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে। একই সাথে মুস্তাফিজের না থাকায় শক্তি হারিয়েছে টাইগাররা, জানিয়েছেন পেসার রেজাউর রহমান রাজা। অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার শুধু বোলিং নয়, নিজের ব্যাটিংয়েও দিচ্ছেন গুরুত্ব। চট্টগ্রামে দুই দিনের অনুশীলন, এরপর একদিনের ব্রেক। ছুটির দিনে নিজের মতো চাপহীন ক্রিকেটার, কোচিং স্টাফ, ডোমিঙ্গো ডোনাল্ডরা গলফ কোর্সে, হেরাত শপিংয়ে, রাব্বি নিজ বাসা থেকে, ফের টিম হোটেলে। এরই মাঝে আয়েশি দুপুরটা জিম করেই কাটালেন পেসার রেজাউর রহমান রাজা। পাকিস্তান সিরিজে খেলা হয়নি, সাউথ আফ্রিকায় করেছেন ক্যাম্প। রাজার জন্য সাদা পোশাকের অভিষেকের আরেক সুযোগ শ্রীলঙ্কা সিরিজ। সিলেটের এই পেসার জানালেন, গতির সাথে কাজ চলছে স্কিল নিয়েও। ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করতে হলে আপনার ভেরিয়েশন থাকতে হবে। আমি যেমন ইনসুইং, আউটসুইং, রিভার্স সুইং করার চেষ্টা করতেছি কোচদের সাথে, যেহেতু নতুন কাজ শুরু করছি, দেখা যাক চেষ্টা করবো এগুলো কেমনে আয়ত্তে আনা যায়। দলে আগে থেকেই নেই মুস্তাফিজ, তার উপর করোনা পজিটিভ সাকিব। বাংলাদেশের জন্য খবরটা যেন বিনা মেঘে বজ্রপাত। রাজাও জানেন মাঠে নামার আগেই কতটা পিছিয়ে গেল বাংলাদেশ। মুস্তাফিজ হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বোলার, উনি টিমে থাকা মানে আলাদা একটা স্ট্রেংথ আমাদের জন্য। আর যেহেতু নাই ওনার, আমরা যে বাজার আছি অবশ্যই আমরা চেষ্টা করবো। সাকিব ভাই থাকলে মনে করো আমাদের একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ, ব্যাটিং বোলিং দুইটাই। উনি ছাড়া যদি আমরা খেলি ইনশাল্লাহ ভালো কিছু করবো। বোলিং এর পাশাপাশি ব্যাটিংয়েও নজর রেজাউর রহমান রাজার। দুই দিনের অনুশীলনে তালিম নিয়েছেন ব্যাটিং পরামর্শক জেমি সিডনসের কাছে, জানালেন ব্যাট হাতে লক্ষ্যটা। আসলে আমাদের ব্যাটিংটাও দরকার, আমরা ট্যালেন্টাররা যদি একটু ব্যাটসম্যানদের সাপোর্ট করতে পারি, টিমের জন্য ভালো, নিজের জন্য ভালো, তো উনি কেমনে সার্ভাইভ করতে হয় মেন্টালি আমাদেরকে স্ট্রং করে, মোটিভেট করে আমরা এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। পার্থ বণিক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।